তাদের এই সেবার কারণে আমি আগে নিচে উঠতে বইতে পারতাম না, এখন আমি নিচে উঠতে বইতে পারি। এখন আমার আগের মতো আর ওরকম ব্যথা হয় না। আগে আমি হাঁটলে এখানে ব্যথা হতো, আমি হাঁটতে পারতাম না। আগে হাঁটার সময় আমার পাটা লেংড়ে লেংড়ে হাঁটা হতো, কিন্তু আমি এখানে চিকিৎসা নেওয়ার পরে আমি এখন ভালোভাবে হাঁটতে পারি। আগে আমি সিঁড়িতে উঠতে পারতাম না, এখন উঠতে পারি। এখন আমি সিঁড়িতে উঠলে আমার কোনো সমস্যা হয় না, আল্লাহর রহমতে আমি এখন ভালোভাবে সিঁড়িতে উঠতে পারি, নামতে পারি। এখন আর কোনো আমার সেভাবে সমস্যা হয় না। আসসালামু আলাইকুম, আমার নাম সুমাইয়া আক্তার, আমি ভোলা বেদুয়া থেকে আসছি, বয়স 20 বছর। গত 3 বছর যাবত আমার হিপ জয়েন্ট ব্যথা। আমার হিপ জয়েন্ট ব্যথার কারণে আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না। আমার 2টা ছেলে আছে, তাদের দেখাশোনা করতে পারতাম না। আমি সকালে খাট থেকে নামতে পারতাম না, নামলে আমার পা বার হয়ে থাকতো, ব্যথা হইতো। 2-1 মিনিট দাঁড়ায় থাকতাম, তারপর আমি হাঁটতে পারতাম। একটা মানুষ যখন সুন্দরভাবে হাঁটতো, তখন আমার কাছে খুব খারাপ লাগতো যে আমি আগে অনেক সুন্দরভাবে হাঁটতে পারতাম, এখন আর সেভাবে হাঁটতে পারি না। আমি যখন হাঁটি তখন আমার এক সাইড কাইট হয়ে যায়, লেংড়ে লেংড়ে হাঁটি। আমার যখন হিপ জয়েন্ট ব্যথা ছিল তখন আমি বসতে পারতাম না, বসলে খুবই ব্যথা হতো। আবার দাঁড়াইতে পারতাম না, বসার পরে দাঁড়াইলেও খুব ব্যথা হতো। এই ব্যথার জন্য আমি অনেক ডাক্তার দেখাইছি, যেখানেই গেছি সেখানেই রিপোর্ট দেখা বলছে আমাকে অপারেশন করতে হবে। অপারেশন করার জন্য বলছিল আমার 5-6 লাখ টাকা লাগবে। অপারেশনের কথা শুনে আমি খুবই ভয় পেয়ে গেছি, এবং কি আমার ফ্যামিলিও খুব ভয় পেয়ে গেছে। এত টাকা আমি কোথা থেকে পাবো, কিভাবে অপারেশন করব। অপারেশন করার আগে আমার মনে হয়েছিল যে অপারেশন করলে কি আমি ভালো হব নাকি হব না, সেটা আমার মাথায় শুধু টেনশন হতো। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমি এটা চিন্তা করতাম যে আমার 2টা ছেলে আছে, তাদের কি দেখাশোনা করবে, তাদের কি হবে। এ কারণে আমি আর অপারেশনটা করি নাই। এই সময় আমি কি করব টেনশনে আমি আমার আম্মুকে বলছি যে আম্মু, আমার কি অপারেশন ছাড়া কি কোনো ওষুধের দ্বারা আমি কি ভালো হব না। আমি খুব টেনশনে পড়ে গেছিলাম, আমার আম্মুও খুব টেনশনে পড়ে গেছিল, এখন কি করব না করব, এটা নিয়ে আমি খুব কান্নাকাটি করছিলাম। এমন কি আমার মাও অনেক টেনশনে ছিল কি করবে আমাকে নিয়ে। এরপর আমি ইউটিউবে সার্চ দেই যে হিপ জয়েন্ট ব্যথার করণীয় কি কি। পরে আমার এই ডাক্তার সফরুল্লাহ প্রধানের ভিডিও আসছে, পর আমি একের পর এক তার ভিডিওগুলো দেখছি। দেখার পরে আমি আমার বাবা মাকে দেখাইছি, প্রথমে তারা বিশ্বাস করে নাই যে এটা আর কি ভালো নাকি ফেক। পরে আমি আস্তে আস্তে অনেকগুলো ভিডিও দেখছি, দেখার পরে আমার আম্মুকে বলছি, বলার পরে আমি নিজেই এখানে ফোন দিছি। ফোন দেওয়ার পরে এখানে আসার প্রস্তুতি নিয়ে আমি এখানে আসছি, এখানে সম্পূর্ণ আমার মায়ের ইয়েতে আমি আসছি। আর এখানে আমি মানে আমার ইচ্ছাতেই আমি আসছি, কেউ আমাকে আসার জন্য সাহস দেয় নাই যে এটা ভালো কিংবা মন্দ। আমি আমার মন থেকে সাহস নিয়ে এখানে একাই আসছি যে এখানেই আমি ইনশাল্লাহ ভালো হতে পারবো। তাই এখানে আসার কারণে আমি একটু সুস্থ হয়েছি। এখন এখানে আসার পরে স্যার বলছে যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন, এখানের এখানে ডাক্তাররা কি বলে, নার্সাপুরা কি বলে, সেভাবে চলাফেরা করতে হবে, থেরাপিস্ট নিতে হবে, তারপর আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আমি তাদের কথা অনুযায়ী, তারা যেভাবে যেভাবে চলতে বলছে আমি সেভাবে সেভাবে চলছি। এখন আমার ব্যথাটা আগে থেকে আল্লাহর রহমতে অনেক কম। এখানে থেরাপিস্টরা অনেক ভালো, প্রতিদিন 3 বেলা করে এসে থেরাপি দিয়ে যায়, এখানে ডাক্তাররাও এসে এসে দেখে যায়, নার্সাপুরা অনেক ভালো। তাদের এই সেবার কারণে আমি আগে নিচে উঠতে বইতে পারতাম না, এখন আমি নিচে উঠতে বইতে পারি। এখন আমার আগের মতো আর ওরকম ব্যথা হয় না। আগে আমি হাঁটলে এখানে ব্যথা হতো, আমি হাঁটতে পারতাম না। আগে হাঁটার সময় আমার পাটা লেংড়ে লেংড়ে হাঁটা হতো, কিন্তু আমি এখানে চিকিৎসা নেওয়ার পরে আমি এখন ভালোভাবে হাঁটতে পারি। আগে আমি সিঁড়িতে উঠতে পারতাম না, এখন উঠতে পারি। এখন আমি সিঁড়িতে উঠলে আমার কোনো সমস্যা হয় না, আল্লাহর রহমতে আমি এখন ভালোভাবে সিঁড়িতে উঠতে পারি, নামতে পারি। এখন আর কোনো আমার সেভাবে সমস্যা হয় না। এখানে আসার পরে আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়েছি। আমার মতো যদি কোনো হিপ জয়েন্ট ব্যথার রোগী থাকে তাহলে এখানে অবশ্যই আসবেন, একবার হলেও এসে ডাক্তার দেখাবেন। আশা করি আপনারাও সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সারা জীবন সুস্থ ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড, আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।